দেখো, আয়ুষের টিফিন রেডি করে নিয়েছি। এখানে দুইটা রুটি দিয়ে দিয়েছি, পাতলা পাতলা করে দুইটা রুটি, কারণ বেশি দিলেও খাবে না, এই জন্য দুইটাই দিলাম। আর এখানে আলুর তরকারি, ছোট আলু, গোটা জিরা ফোড়ন দিয়ে, একটু জিরার গুঁড়া দিয়ে একটু আলু তরকারি করে দিলাম। এই চামচটাও দিয়ে দিব যাতে হাত না লাগাতে হয়, হাত নোংরা থাকে। এই চামচটাও টিফিন বাটিতে দিয়ে দিব। বন্ধুরা, এখানে আমি আয়ুষকে খাইয়ে দিচ্ছি, আর আয়ুষ বলছে পায়ে ব্যথা, প্রচণ্ড ব্যথা লাগছে, ও স্কুলে যেতে পারবে না। আমি তাও ওকে জোর করে পাঠালাম স্কুলে, কারণ অনেকটা দিন যায়নি স্কুলে। প্রচন্ড পায়ে ব্যথা পাচ্ছে কালকে। হ্যাঁ, কালকে বল খেলে ব্যথা পেয়েছে পায়ে, প্রচন্ড ব্যথা। এদিকে বেগুন ভাজা হচ্ছে, ডাল হয়ে গেছে। এদিকে তোমাদের দাদা ভাই রুটি নিয়ে যাবে টিফিনের জন্য, রুটি, বেগুন ভাজা। আলু ভাজা দিব না, কারণ হচ্ছে আলু ভাজা খায় না, এই জন্য আলু ভাজা দিব না, টিফিনটা তো পটাপট করে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে তোমাদের দাদা ভাই ডিউটি যাচ্ছে, সকালে আয়ুষ স্কুলে গেল, এখন তোমাদের দাদা ভাই ডিউটি যাচ্ছে, 9টা সোয়া 9টার মতন বাজে। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাইকে রুটি টিফিন টিফিন করে দিলাম, ভাত বানিয়ে দিলাম, তো খাওয়া দাওয়া করে গেল। এই যে বলো, গুড মর্নিং বলো। গুড মর্নিং, কাটা ডিউটি আছে। তো থাকো, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আসো, আমাদের দাদা ভাইও ডিউটি যাচ্ছে। এখন আর সেরকম কিছু রান্না করব না, যা হয়ে গেছে ওইটাই হবে, দুপুরে ওইটা নিয়ে খেয়ে নিব আমি আর আয়ুষ। তো বেগুন ভাজা, ডাল, রুটি করেছি, তো তোমাদের দাদা ভাই তো খাওয়া দাওয়া করে টিফিন রুটি নিয়ে গেল, আর আমি আর রান্না করব না, ডাল বেগুন ভাজা আছে। আর আয়ুষ আসলে একটু গরম গরম ডিমের অমলেট ভেজে দিব, দুইজনে এটা দিয়ে খাবো। ছেলে মানুষ না থাকলে রান্না করতে ইচ্ছা করে বলো, আর যা রান্না হচ্ছে ওইটাই, আর মেয়ে মানুষ একটু এদিকে আলসি হয়, যদি ছেলে মানুষ না থাকে নিজের জন্য সেরকম কিচ্ছু করতে চায় না, আমি ওই দলেই পড়ি। তো থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ব্লগটা। দেখো বন্ধুরা, আমি ভুলেই গেছি আজকে আয়ুষের স্কুলের হাফ ডে, ভুলে গেছি। ও এসে দরজা ধাক্কাচ্ছে, বলে না তাও মুখে গেছি, ভয় পেয়ে গেছি, কে এরকম করে দরজা ধাক্কা, আমি ওদিকে কাজ করছিলাম। তা এখন খুলে দেখে আয়ুষ, পরে বললাম কিরে তুই এত তাড়াতাড়ি আসলি, পরে বলে যে আজকে হাফ ডে। আমিও মাথায় কি যে বলবো, মানে এত চাপে থাকি মাথায়, আজকে হাফ ডে স্কুল, ওর আজকে নাকি 31 জানুয়ারি, আজকে 31শে জানুয়ারি, 31 জানুয়ারি, তো জানি না এর জন্য আর কি বলবো, আমার মাথাতেই নেই আজকে হাফ ডে। আজকে আরো টিফিন টিফিন বানিয়ে কত কিছু করে দিলাম। তো যাই হোক, আসলো বাড়িতে, আসলো, এ সেই খেলা খেলা খেলা, চল মরে চল। কেমন দেখো, আমাকে তো একটু বলবে যে মা এত সকাল সকালে রুটি টুটি আর বানানোর দরকার নেই, আজকে তো স্কুলে হাফ ডে, বলেই নেই কিছু জানো। তাহলে আমি তো টিফিন টিফিন সব বানিয়ে রেডি, স্কুলে গেছে, স্কুল থেকে সারপ্রাইজ সারপ্রাইজ দিল, এটা কি সারপ্রাইজের সময় বলতো? বন্ধুরা, আয়ুষ স্কুল থেকে চলে আসলো, এখন 12টা বাজে। আমি যে যে ম্যাটটা আছে এই ম্যাটটা একটু রোদ্রে দেই, রোদ্রটা এখন ভালো উঠেছে, একটু আগে দেখলাম যে বৃষ্টির মতন হয়েছিল আকাশ, তো এর জন্য আর সেরকম কিছু ভিজাইনি, কিন্তু 2-3টা সোয়েটার ভিজিয়েছি, ওইগুলো ধুবো, ওইগুলো একটু পরে ধুবো, ওগুলো ভালো করে একটু ভিজুক, আধা ঘন্টার মতো ভিজুক। আর এই যে ম্যাটটা একটু রোদ্রে দিয়ে আসি, ততক্ষণ এই ম্যাটটা ততক্ষণ একটু একটু ড্যাম ড্যাম আছে, একটু মানে ইসে হোক, রোদ্রে একটু ভালো হোক, তো আমি দিয়ে আসি। আর আয়ুষ টয়লেটে গেছে, টয়লেট করে আসুক, আর আমি এটা নিয়ে রোদ্রে দিয়ে আসি। কি ধুলা, এত পরিষ্কার করা হয় তাও ধুলা। বন্ধুরা, আমি ম্যাটটা রোদে দিয়ে আসলাম, এখন আমি এই যে রান্না দুনিয়ার বাসন আছে এই বাসনগুলো মাজবো। আর তোমরা হয়তো ভাববা দিনের বেলা আমি কেন জ্বালানা বন্ধ করে রেখেছি, কারণ আমাদের বাড়িতে পুষি ক্যাট আছে, মানে বিড়াল আছে দুইটা, ওই বিড়ালের জন্য আমি জ্বালানা বন্ধ করে দিই। যদি জ্বালানা খোলা রাখি তাহলে তোমার দুধ টুধ সব একদম ফেলে ঠেলে একাকার করে দিবে, এর জন্য আমি জ্বালানাটা দিয়ে রাখলাম। এখন আমি যেহেতু রান্নাঘরে আসলাম, এখন জ্বালানাটা খুলবো। আর আমি তোমাদের দাদা ভাই ডিউটি যাওয়ার পরে আমি অনেকক্ষণ শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিলো না, কেমন দুর্বল দুর্বল লাগছিলো, এর জন্য শুয়েছিলাম। তা শুয়ে থাকলে তো আর হবে না, কাজগুলো কে করে দিবে বলো। এখন এই বাসনগুলো মাজবো, মেজে
ঘর বাড়ি পরিষ্কার করবো, অনেক কাজ, তারপরে জামা কাপড় ধুবো। তো সকালে দেখলাম যে আকাশ তো মেঘলা, তো এর জন্য জামা কাপড় ভেজাইনি। পরে তোমাদের দাদা ভাই ডিউটি যাওয়ার পরে দেখলাম রোদ ওঠা ওঠা ভাব হচ্ছে, আমি ভাবলাম যে না দুই তিনটা সোয়েটার আছে ওগুলো ভিজিয়েই দিই। তো ওইগুলো ভেজানো হলো, ওইগুলো পরে ধুবো, একটু ভিজুক। আমি ততক্ষণে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি, গ্যাসের টেবিল টেবিল ওই বাসনগুলো সব মেজে পরিষ্কার করে দিই। থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। বন্ধুরা, মেয়েদের যতই কাজ, মানে শরীর খারাপ থাকুক, কাজ ছাড়া কি থাকতে পারে? একটু রেস্ট করে নিবে কিন্তু পরে সেই কাজে ঢুকতেই হবে। তো যাই হোক, আমি একটু শুয়েছিলাম, শরীর ভালো ছিল না, তা দেখো আমি শুয়ে থেকে আর ভাল লাগছিল না, এত কাজ ফেলে রেখে শুয়ে থাকবো? তারপরে তাড়াতাড়ি করে উঠে পড়লাম, উঠে আমি কাজে লেগে গেলাম। বাসনগুলো ছিল, এই বাসনগুলো মেজে ধুয়ে ফেললাম ফটাফট করে। তারপরে এদিকে আমি গ্যাসের টেবিল, তারপরে গ্যাস ওভেন টোভেন সব ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ রুটি করা হয়েছে। রুটি করা হলে বন্ধুরা গ্যাসের অবস্থা খুব খারাপ হয়ে যায়, মানে এত মানে আটাগুলো পড়ে থাকে কেমন লাগে। তো আমি এগুলো পরিষ্কার করে নিলাম ভালো করে, দেখো ন্যাকড়া দিয়ে ভালো করে আগে মেজে নিলাম, তারপরে আমি ন্যাকড়া দিয়ে, ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম। মুছে কত দিন থেকে সিঙ্কটা পরিষ্কার করা হয় না, শরীর ভালো ছিল না, আমি ওইদিকে আর সেরকমভাবে কাজও করিনি। তা কতদিন বলতে দু তিন দিনই মাত্র, কিন্তু দু তিন দিনই সিঙ্ক রোজ দিনই মাজতে হয়, কিন্তু দু তিন দিন না মাজলে মনে হয় কি অনেক দিন থেকে মাজা হয় না। তো দেখো আমি সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি। আমি এদিকে পরিষ্কার করে তাড়াতাড়ি করে আমি স্নান করে নিব ঘর বাড়ি পরিষ্কার করে। তো দেখো আমার সিঙ্কটা মাজাও হয়ে গেল। বন্ধুরা, আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ, দুটো বাজে, আজকে আমাদের খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে দুপুরে। আর আয়ুষ এতক্ষণ ম্যাথ করলো, দেখো ম্যাথ করলো, ও এই যে বই এখন করা শেষ ম্যাথ। তো আজকে তো আয়ুষের তাড়াতাড়ি ছুটি, তোমরা তো দেখতেই পেলে, আমিও ভয় পেয়ে গেছি ও তাড়াতাড়ি আসার জন্য। তো যাই হোক, আজকে আমার মনেও ছিল না 31শে জানুয়ারি আজকে, তো এর জন্য ওদের স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। মাসের মানে লাস্ট দিন ওদের ছুটি থাকে, মানে হাফ ডে করে হয়, তো এর জন্য ছুটি আমি একদম মাথা থেকে বেরিয়েই গেছিলো। আর এই দেখো, ও শুধু বাড়িতে থাকলে এগুলো শয়তানি। আর হচ্ছে গিয়ে আমি একটা অনলাইন থেকে ট্রাইপড, না আয়ুষ, ট্রাইপড নিয়ে আসছি। তা সেই ট্রাইপডটা দুইটা জিনিস আসে নাই, আসে নাই বলতে মানে মিসিং আর কি, দুইটা জিনিস নাই। তা আমি এখন কি করব বুঝতে পারছি না। এটা আয়ুষ একটু বের কর না বাবা, তা এখন কি করব জানি না। তা আয়ুষ বলল মা রিটার্ন পলিসি, সে রিটার্ন করা যাবে, এক সপ্তাহের মধ্যে টাইম আছে। পরে দেখলাম হ্যাঁ ঠিকই এক সপ্তাহ টাইম আছে। এই যে গাইস ভাঙিয়ে দিলাম। এই দাঁড়া, এরকম করবি না, চেঞ্জ করতে হবে এটা। তো এই যে এটা নিয়ে আসছি, তো এটা না তুমি অনেকখানে রেখেও করতে পারবা, এটা দড়িতে ঝুলানো যায়, মানে ভালো দেখলাম আমি এর জন্য এটা নিলাম আর কি। আর এইটার যে মোবাইল ধরো রাখবো, এখানে মোবাইল রাখবো, ওইটা নেই, আর দুইটা জিনিস নেই। আয়ুষ পরে দেখলো যে মা দুইটা জিনিস নেই এখানে মিসিং। তো আজকে ওইটা রিটার্ন পলিসিটা করব, কি হয় দেখি। তো এটা খুব ভালো জিনিস, কিন্তু আমি জানি না, আমি এখন ইউজ করি নাই, দেখলাম সবাই করে, এর জন্য আনলাম, যাও আনলাম, তাও আমার দেখো কপালটা কি খারাপ, তাও যাও আনলাম, তাও ইসে মানে দুইটা জিনিস আসেই নাই। আর আমি এইটা দিয়ে ভিডিও করি, সেলফি স্টিকটা দিয়ে ভিডিও করি, এটা দিয়ে ব্লগিংটা করি, কিন্তু এইটার যে সেরকম এটাও ভালো না, আমি মানে কিনতে পারিনি ভালো ভালো দেখে, মানে ভালো না বলা যাবে না, ভালো দেখে কিনতে পারিনি। এটা আমি মার্কেট থেকে নিছি, বাজার থেকে নিছি, আমাদের এখানে বোঝা যাচ্ছে না এখন ফেটে যাওয়াটা, কিন্তু মোবাইল রাখলে বোঝা যায় যে মানে ফাটা জিনিসটা ফুটে ওঠে, ভেসে ওঠে আর কি। তো এটা দিয়ে আমি কাজ চালাই, আমার আর বড় স্ট্যান্ড ট্যান্ড নেই। তো দেখো তোমাদের দাদা ভাই যদি শোনে আমি যে ওইটা নিয়ে আসছি, তারপরে আবার খারাপ আসছে, তো আমাকে তো বলবে তুমি না বুঝা না শুই না, তুমি একটা জিনিস অর্ডার দিয়ে দাও। আমি যতগুলো অনলাইনে অর্ডার আমি মানে যতগুলো জিনিস নিয়েছি সবগুলোই ভালো আসছে আমার, কিন্তু এই জিনিসটা আমার সাথে এরকম হয়ে গেলো, এখন করার কিছু নাই। এখন এই যে আজকে এটা চেঞ্জ মানে রিটার্ন পলিসিটা করব, করে দেখি কি হয়। এই আর এই যে আয়ুষ বাবা, এই ভিডিওটা দেখলে খেলাস মা, তোমাদের দাদা ভাইকে বলি নাই, এইটা এটা যে নিয়ে আসা হয়েছে তোমাদের দাদা ভাইকে বলি নাই, তোমার দাদা ভাই একটু হিসাবি, তো ওই জন্য তোমার দাদা ভাইকে বলি নাই তোমাদের। তো ও তো ভিডিওটা দেখলে তো আমাকে এসে বলবে, আজকে ডিউটি গেল, যেদিন আসবে সেদিন কালকে যাবে এই ভিডিওটা আমার আপলোডে, কালকে আপলোড করব। তো কালকে দেখার পরে পরশু দিন যখন ডিউটি থেকে আসবে তখন আমাকে বলবে বাবা, অনেক কথাই বলবে, ঠাকুর যেন এটা যেন চেঞ্জ হয়ে যায়। তো ঠিক আছে, আজকে আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল, আয়ুষ ম্যাথ করলো দেখতেই তো পেলে, এখন একটু শুভ, আর যদি পার্লারের লোক আসে তো আসলো,
আর যদি না আসে তাহলে একটু রেস্ট নিব। আর সর্দির জন্য না শরীরটা ভালো লাগছে না, নাকের মানে আমার সর্দি বের হয় না, এইখানে মনে হয় জমে আছে, এই যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কেমন যে লাগতেছে, মাথা মুথা কেমন যে লাগতেছে, মানে একদিনে তো আর কমে না, পরশু দিন আমার যে পরিস্থিতি ছিল একদিনে তো কমে না, যাই হোক মানে ওই দিনের থেকে অনেকটাই কম, শরীর ঠিক আছে কিন্তু তাও আর কি পুরোপুরি ঠিক না। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আয়ুষের সার আসছে জন্য আমি পরে ভয়েসটা অ্যাড করছি, আর সেরকম ভাবে চা খাওয়াটা দেখাতে পারলাম না তোমাদের। বন্ধুরা শুভ সন্ধ্যা আর বলবো না এখন, কারণ 9টার বেশি বাজে। তো আমি এখন ভাত বানাবো, দিয়ে ভাত বানাবো, আর এইদিকে আয়ুষ পড়ছে, বই পড়ছে, তা তখন আমি চা করলাম, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি, কারণ আমি তখন তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, আয়ুষের সার আসছিল তাই জন্য তোমাদের সঙ্গে কথা বলিনি বন্ধুরা। তো শুধু চাটা করাটা শুধু একটু দেখালাম, আর লাল চা করেছি আজকে, আজকে আর আমি দুধ চা করিনি, কারণ হচ্ছে দুধটা নষ্ট হয়ে গেছে, আর আমি একটু পার্লারে ছিলাম, আর তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, দুধটাকে এনে দিবে, এর জন্য আর দুধ চা বানানো হয়নি, লাল চাই বানালাম। তো আয়ুষ পড়ছে, আমি এখন গিয়ে রান্না করব। এখন দুপুরে তো ওই ডাল, তারপরে হচ্ছে বেগুন ভাজা, ডিমের অমলেট, এগুলো দিয়েই চললো। এখন রাত্রে কি করি জানি না, ছেলেকে বলবো, ছেলে পাঁপড় ভাজা যদি খায়, ডালের সাথে পাঁপড় ভাজা আর একটা ডিমের অমলেট করে দিব, আমিও আজকে ওটাই খাবো, দেখি এখনও ছেলেকে জিজ্ঞেস করিনি। তো ছেলে যদি বলে না মা আজকে এইটাই করো, তাহলে এইভাবেই আজকের দিনটা কাটাবো। ইচ্ছা করে না মাঝে মাঝে না রান্না করতেও ইচ্ছা করে না বলো। তো এখন আমি গিয়ে ভাতটা বসাই, আয়ুষ সেদিকে পড়ছে, আজকে খেলতে খেলতে, আজকে আয়ুষ ফুটবল খেলতে গেছিলো, দেখো খেলতে খেলতে সেই ব্যথা পাচ্ছে এই নাকটার মধ্যে, ধরতে পারতেছে না, বল এসে একদম নাকের মধ্যে এখানে লাগছে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন ব্যথা পাবে, প্রত্যেকটা দিন ব্যথা পাবে, ব্যথা লাগবেই লাগবেই, তাহলে এসে এই কথা বলে, খেলতে গেলে ব্যথা লাগবে কিন্তু পড়ার সময় হলে নাক ব্যথা, পড়তে পারবো না, নাকটা ব্যথা করতেছে খেলতে গিয়ে। তো যাই হোক বন্ধুরা, আয়ুষ এদিকে পড়াশোনা করছে, আয়ুষ এদিকে পড়ুক, আমি এদিকে রান্না করি, তারপরে আবার আসছি তোমাদের সামনে। বন্ধুরা আবার অনেকটা সময় পরে আসলাম, তো রাতে ভাত করলাম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রি 11টার মতন বাজে, দেখো আয়ুষ শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, আয়ুষ ঘুমিয়েছিস? আয়ুষ ঘুমিয়ে পড়েছে কপালে হাত দিয়ে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আর বড় করব না, অনেকটা বড় হয়ে যাবে তাহলে। তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অল বাটনে ক্লিক করে দিও, অল বাটনে ক্লিক করে বন্ধুরা যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতন এখানেই রাখছি, কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবা, টাটা, গুড নাইট।